শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার সকাল সকাল তোমাদের জন্য ভিডিও করতে চলে আসলাম। গতকালকে 2020 সালের দুটি প্রশ্নের সমাধান আমরা করেছিলাম, আজকে আমি আবার শুরু করব। তবে তোমরা একটু ধৈর্য নিয়ে, আজকে আমি চেষ্টা করতেছি 2020 সালের সাধারণ গণিতের দূরত্ব উচ্চতা সংক্রান্ত যতগুলি প্রশ্ন এই বছর ম্যাট্রিক পরীক্ষায় পড়েছে আমি সবগুলি সমাধান পর্যায়ক্রমে করে দেব। তবে আমি আশা করতেছি আজকে ইনশাল্লাহ সবগুলি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা নিজে যেমন এগুলি পড়বে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে, অন্য বন্ধুদেরকে উৎসাহিত করবে। আমরা জানি না আগামী কত দিন পর আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, তবে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। এরপরে যদি সুযোগ হয় হয়তো স্কাইপেও ক্লাস করা যেতে পারে। আমি অনেকগুলি অপশন ভেবে রেখেছি তোমাদের জন্য ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। প্রশ্ন হলো, ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছের শীর্ষ বিন্দুতে ওই বিন্দু থেকে 68.3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। আমি এই প্রশ্নটির যদি ছবিটা দেখাতে পারি, ছবিটা দেখানোর চেষ্টা করতেছি, দেখো ছবিটা। বলা হচ্ছে যে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোন গাছ, এটা হলো আমার গাছ এ বি, এটা হলো গাছ, এর উচ্চতা আমরা ধরে নিলাম 20 মিটার উচ্চতা, এবং তারপর বলা হচ্ছে ওই বিন্দু থেকে এই গাছের গোড়া, এটা হচ্ছে গাছের মাথা, এই গাছের গোড়া থেকে গোড়া থেকে গোড়া থেকে কিছু দূরে গোড়া থেকে বিন্দু থেকে 68.3 মিটার দূরে শীর্ষবিন্দুতে ওই বিন্দু হতে, তাহলে কিন্তু এই বিন্দু থেকে হবে, এই বিন্দু থেকে হবে, এই বিন্দু থেকে হবে, শীর্ষবিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু, এই পর্যন্ত আস্তে 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 এই সি বিন্দু পর্যন্ত, এই দূরত্বটি হবে কিন্তু 68.3, গোড়া থেকে নয়, শীর্ষবিন্দু থেকে। ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ, তাহলে ভূতলস্থ মানে ভূমিতে এই ছি বিন্দু, এর অবনতি কোণ এটা হলো 60 ডিগ্রি, অবনতি কোণ এটা 60 ডিগ্রি, এটা এটা মূলত অবনতি কোণটি হয়, অবনতি কোণটি হয় এই জায়গা, এই জায়গা। তো এই কোণ এবং এই কোণ, এটা হলো তোমার একান্তর কোণ। হ্যাঁ, একান্তর কোণ এই কোণ, এই জন্য অবনতি কোণ এখানে হলেও সেটি রিপ্লেস হয়ে যায় এই নিচের সি বিন্দুতে। আচ্ছা, তাহলে বলতে পারি আমি মূলত সি এ ডি সমান 60 ডিগ্রি, দ্যাট ইজ এ সি বি সমান সমান 60 ডিগ্রি বলা যায়। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের উদ্দীপক। তো আমরা এখন কয়ের উত্তরে যাই। কয়ের প্রশ্নটি বলা হচ্ছে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4 হলে ট্যান থিটা ইকুয়াল টু কত? বন্ধুরা, 1 cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা। 1 cos স্কয়ার থিটা সমান লিখতে পারি সাইন স্কয়ার থিটা। তো সেখান থেকে সাইন থিটার মান আমরা বের করতে পারি, এবং সেখান থেকে আমরা ট্যানে চলে যাব। বন্ধুরা দেখো, 1 cos স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, এটা সমান 3/4, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4, দ্যাট ইজ সাইন থিটা ইকুয়াল টু √3, এই যদি বর্গমূল করি তার রুটটা চলে আসে 3-র উপরে, আর এই 4-কে বর্গমূল করলে সেটি হয়ে যায় 2। এখন আমরা দেখব যে এই যে সাইন থিটা ইকুয়াল টু √3/2, এর মান সাইনের কত ডিগ্রিতে আমরা প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে এই √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। অনেকেই কিন্তু হুট করে 60 ডিগ্রি লিখে দেয়, এটি কিন্তু লেখা যাবে না। অর্থাৎ এইটুকের পরিবর্তে আমরা লিখব সাইন 60 ডিগ্রি, অর্থাৎ থেটা ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন থেটার মান 60 পাই, তাই ট্যান থেটা, এই থেটার জায়গায় আমরা লিখব হচ্ছে 60 ডিগ্রি। এই ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কত ডিগ্রির, কত মান? √3। সুতরাং আমাদের পরটা কিন্তু হয়ে গেল।
ট্যান থিটার মান কত। আরেকবার লক্ষ্য করো, আমি বারবার যে কথা বলার চেষ্টা করতেছি সেটি হলো ত্রিকোণমিতির প্রথম প্রশ্নমালা, দ্বিতীয় প্রশ্নমালা, দ্যাট ইজ 9.1, 9.2, এবং উচ্চতা এবং দূরত্ব সংক্রান্ত যে প্রশ্নগুলি আছে সব কিন্তু একসাথে মিলমিশ করে আসে। আমি বারবার তোমাদেরকে সতর্ক করি, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা যেন খতে যাই। ক্ষয়ের প্রশ্ন সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে আমরা ধরে নিই, মনে করি এই উচ্চতা, গাছের উচ্চতা হচ্ছে 8 মিটার, উচ্চতা বিশিষ্ট এ বি গাছের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে এসি, এটি হবে 68.3 মিটার দূরে। ভূতলে সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে সিএডি। অবনতি কোণ কিন্তু এখানে হয়, এখানে তো এই কোণ আর এই কোণ একান্তর কোণ বলে এটি এখানে ট্রান্সফার করা যেতে পারে। তো আমরা সেক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের এই বাহুটি, মানে গাছের উচ্চতা বের করতে হবে। তো এটা হয়ে যায় লম্ব, এটা যদি এটা এখানে কোণটা এখানে ধরা হয় এটি হয়ে যায় লম্ব। তো লম্ব এইচটা আমাকে বের করতে হবে, কিন্তু এটি আমি জানি, তো এটি জানি অতিভুজ এবং লম্ব বের করতে হবে। তো অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্কিত যে অ্যাঙ্গেলটি সেটি কিন্তু হলো কত? সাইন। অনেকেই প্রশ্ন করেন, প্রশ্ন করো তোমরা যে কেন সাইন নেব, কেন ট্যান নেব, কেন কস নেব। এটি কিন্তু কারণ এটি সেটি হলো যেহেতু অতিভুজ দেওয়া আছে কিন্তু আমাকে লম্বটা বের করতে হবে। যদি বন্ধুরা ভূমি থেকে সি বিন্দু দূরত্ব চাইতো তাহলে কিন্তু এখানে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, সেখানে কিন্তু আমরা কি ব্যবহার করতাম? মনে করো, চিন্তা করো, সেখানে আমরা কস ব্যবহার করতাম। কারণ হলো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি এবং অতিভুজের সাথে সংযুক্ত যে কোণটি সেটি হবে কস। আর আমাদের এখানে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত যেটি সেটি হবে সাইন। তো সাইন 60 ডিগ্রি আমরা জানি, সাইন 60 ডিগ্রি মানে এই মানগুলি যদি এখনো মুখস্থ না হয়ে থাকে তো বারবার একটু মনে রাখার চেষ্টা করো। এই বন্ধের সময় তোমাদের কাজই তো এটি, আর তোমাদের কথা ভেবেই কিন্তু আমি একটু কষ্ট করি। তোমরা জানো আমি বারবার বলেছি যে আমি কিন্তু একেবারে, হ্যাঁ তোমরা দেখেছো যে আমি প্রায় প্রজেক্টরে ক্লাস নেই, কিন্তু সেই ক্লাসটি যে অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে হবে এটি কি কখনো ভেবেছিলাম? না এর জন্য আমি প্রস্তুত ছিলাম? এটি তো উঁচু মানের একটা প্রযুক্তি, বের করে আজকে কিন্তু আমি তোমাদের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো তোমরা একটু চেষ্টা করবে। যা হোক, এই যে 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন আর গুণ করে দাও, এই যে গুণ করলে 2h হয়, আর এই √3, এবং এই যে 68 সাথে √3 আছে, এই √3, গুণ করলে 3 হয়, থাকে হলো 68 গুণ 3, সব মিলে যেটি হলো এই সিকাল টু হবে, এই যে 2 ছিল 2 ছিল, 2 যাবে এর নিচে, এইভাবে দেখো নিচে 102 মিটার। সুন্দরভাবে দেখো, আমার মনে হয় যে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না, হওয়ার কথা না, 102 মিটার। এরপরে আমরা যাব এর গয়ের প্রশ্নটি, আমরা প্রশ্নটি একটু দেখে নেই। দেখো বলা হচ্ছে যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো, হয়ে যেত, তো অর্ধেক যদি হতো ওই দূরত্ব ছিল হলো 68√3, তার অর্ধেক হলে কত হতো? 34√3। যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্ব অর্ধেক হতো এবং গাছটি ঝড়ে ভূমি থেকে 1 মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ সৃষ্টি করত। দেখো কত জটিলভাবে এগুলো তৈরি করা হয়েছে, একটু খেয়াল করতে হবে। এই যে ভাঙা জিনিসগুলো প্রায় ঘুরে ঘুরে আসে, আমরা দেখি তোমাদের এটা কতটা শেষ করতে পারি। এই তো তোমাদের সামনে চলে আসে, একটু সময় লাগে, হ্যাঁ যেহেতু আমি সেটিং করতে হয়,
দেখো লেখাগুলি কত স্পষ্ট, হ্যাঁ কত স্পষ্ট লেখা এখানে, কত স্পষ্ট লেখা। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে তোমাদের সামনে লেখাগুলি পড়িয়ে দিতে। আবার কিছু কিছু ছেলে ছাত্রছাত্রীরা বলেছে যে লেখা একটু পড়া যাচ্ছিল না, আমিও জানি, তবে তোমরা সেটা যদি বলতে, তা আমি চেষ্টা এখন চেষ্টা করতেছি লেখাগুলিকে একটু সুন্দর করতে। যাই হোক, দেখো তো, পদার্থ দূরত্ব 68√3 মিটার, কিন্তু বলা হচ্ছে দূরত্ব অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, মধ্যভাগ দূরত্ব কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে 68√3 একে 2 দিয়ে ভাগ করলে হবে 34√3। এখন এইটা হয়ে যাবে 34, অর্থাৎ যে শীর্ষবিন্দু আগে ছিল আমার এ বিন্দুতে ভেঙে গেছে, তো ভেঙে সেটা মাথা চলে গেছে একদম পি বিন্দুতে, পি বিন্দুতে। সেক্ষেত্রে এই যে বিন্দুটি, এই যে 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 একটু হয়ে গেছে 34√3, 34√3, তো এটা সম্পূর্ণ, এই সম্পূর্ণ কিন্তু গাছটি হয়ে গেছে এখন 34√3। তো এখন যদি বলা হয় এক্স মিটার উঁচুতে ভেঙেছে, এখান থেকে এখন তো হচ্ছে এক্স মিটার, তাহলে এইটুক হবে কত বন্ধুরা, এইটুক হবে, এইটুক হবে, এইটুক হবে 34√3 মাইনাস এক্স, এই সেইটা। হ্যাঁ দেখো, 34√3 মাইনাস এক্স, এইটুক। তো এখন মনে করি 34√3 মিটার উচ্চতা বিশিষ্ট, এবার গাছটি, সম্পূর্ণ গাছটি হলো এ বি, সেটির এখন দূরত্ব হলো 34√3। তো এখন এটা যদি হয় এবং সেটা দিয়ে এক্স মিটার উচ্চটি ভেঙে থাকে, তাহলে উপরের অংশটি হবে মূলত 34√3 মাইনাস এক্স। আমরা ধরে নিলাম এইটুক হচ্ছে এক্স, এই এখন কিন্তু আমাকে এক্স এর মান বের করতে হবে। লক্ষ্য করো তো, এবার এইটা এটা দণ্ডায়মান অংশের সাথে ভাঙ্গা অংশ এটা 60 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। আরেকবার দেখো, এটা হচ্ছে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে আমাদের এই বাহুটি কত বলো, মনে করো, চিন্তা করো, আবার একবার ভাবো, এই বাহুটি কত হবে, এই বাহুটি, এই বাহুটিকে বলা হবে এখানে কি লম্ব না ভূমি, ভূমি না লম্ব না অতিভুজ, না আমরা যেখানে কোণ সেট করব, কোণ যেখানে সেট করা হবে তার বিপরীত বাহুকে আমরা লম্ব বলব। তো সেক্ষেত্রে বি কিউ হয়ে যাবে লম্ব এবং বিপি হয়ে যাবে ভূমি, এখন ভূমি এবং অতিভুজ এই দুটো নিয়ে আমাদের কাজ বাস। তো ভূমি এবং অতিভুজ যদি হয় সেক্ষেত্রে আমরা কসটাকে ব্যবহার করতে পারি, কসটাকে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে এই কোণটা হলো 60 ডিগ্রি, কিউ বিন্দুতে মাটি স্পর্শ করেছে, আমরা এখানে কসটাকে ব্যবহার করতে পারি। দেখো তাহলে কস বিপি কিউ সমান সমান বিপি ভাগ পিকিউ, তখন বিপি কিউ আছে 60 ডিগ্রি, ছবি তোমাদের আছে ওখানে সামনে 60 ডিগ্রি, আর বিপি হচ্ছে এক্স, আর পিকিউ হলো 34√3 মাইনাস এক্স। এখন আমরা কস 60 ডিগ্রির মান হচ্ছে কত ডিগ্রি, 1/2, এবার গুণ করে দাও বন্ধুরা, এইটার সাথে এটা গুণ হয়ে গেল, এই এক্স এর সাথে 2 গুণ হয়ে গেল, থাকলো 2x, আর এই 1 এর সাথে এটি গুণ হয়ে গেল, থাকলো হচ্ছে 34√3, আর এক্স টা ছিল মাইনাস এক্স, এই এক্স টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কত হবে দেখো, 3x, এই যে 3x ইকাল টু 34√3, তাহলে এক্স ইকাল টু 34√3/3। এখন দেখো এই যে ব্যাপারটি, তুমি রুট থ্রির মান হচ্ছে 1.732, 34 গুণ 1.732 গুণ করে তাকে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবে 19.63 মিটার, একটু কম বেশি হতে পারে, এই জন্য আমরা কিন্তু প্রায় শব্দটি লিখেছি। হ্যাঁ বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই কম সময়ের মধ্যেও একটি সমাধান আমরা শেষ করলাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই, কেন নয়, কেন অবশ্যই বুঝতে পেরেছো, কারণ তোমরা তো আসলে ভালো পারো, চেষ্টাও করতেছো, অনেকে আমি খোঁজ দিচ্ছি তারা কিন্তু খুব চেষ্টা করতেছে। হ্যাঁ, এর ভেতর দিয়েও এত কষ্ট, এত যন্ত্রণা, এটা হয়তো একদিন থাকবে না, কিন্তু আমাদের কিন্তু কাজ চালিয়ে যেতে হবে, না হলে আমরা পিছনে পড়ে যাব।
যাই হোক, আমরা তিনটা বোর্ডের কোশ্চেন শেষ করলাম। আমরা এখন যাচ্ছি হলো চট্টগ্রাম বোর্ড 2020। দেখো বন্ধুরা, এখানে এ ইকাল টু 1 প্লাস cot A মাইনাস cosec A এবং এন ইকাল টু 1 প্লাস tan A প্লাস sec A। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে 2 নম্বর অধ্যাপক বলছে, একটি 15 মিটার উঁচু দালানের শীর্ষবিন্দু হতে একটি বৈদ্যুতিক খুঁটির পাদবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং শীর্ষবিন্দু হতে ওই আগের অঙ্কের মতো এবং খুঁটিটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। cos B প্লাস cos² B = 1 হলে sin² B প্লাস sin⁴ B এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে mn = 2। প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্ব বহন করে। বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করো। আমরা প্রথমটা একটু দেখবো, তার একটু বলে দিই। বন্ধুরা লক্ষ্য করো, তোমরা মনে মনে ভাবতে থাকো আর আমিও বলতে থাকি cos² B। হ্যাঁ, আর এখানে আছে 1। তাহলে যদি আমি এই cos² B টা এই 1 এর পাশে নিয়ে যাই, তাহলে হবে 1 মাইনাস sin² cos² B, হবে হলো 1 মাইনাস cos² B। তো 1 মাইনাস cos² B = sin² B, দ্যাট ইজ cos B = পেয়ে গেলাম আমরা sin² B। আমি দেখো, আমি দেখাচ্ছি, হ্যাঁ লক্ষ্য করো, cos B প্লাস cos² B = 1, দ্যাট ইজ cos B = 1 মাইনাস cos² B। এইবার দেখো, এই যে cos b আর এটুক হবে মূলত একটা সূত্র, সেটি হলো sin² B, দ্যাট ইজ cos B = sin² B, অর্থাৎ sin² B = cos B। অর্থাৎ যেখানে আমরা sin² B পাবো সেখানে আমরা cos B রেখে দিতে পারবো, লিখে দিতে পারবো। তো এখন আমরা যে অঙ্কটি দেওয়া আছে, এই যে sin² B প্লাস sin⁴ B, এটা লিখলাম, এটা লিখলাম, sin² B লিখলাম, এবার এই জায়গাটি sin² B লিখে তার স্কোয়ার লিখলাম। এবার লক্ষ্য করো, sin² B এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত? cos B, এই যে sin² B এর পরিবর্তে cos B, আর এই যে sin² B এর পরিবর্তে cos B, এর উপর একটা স্কোয়ার, তাহলে হলো কি, cos B প্লাস cos² B হলো, cos B প্লাস cos² B। কিন্তু আমাদের বলা ছিল যে cos B প্লাস cos² B = 1, সুতরাং এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারলাম 1। আমাদের প্রমাণ হয়ে গেল, খুবই সহজ। কিন্তু পরীক্ষার হলে একটা বাচ্চা যখন এই অঙ্কটি করার চেষ্টা করবে সে কিন্তু ভয় পেয়ে যাবে, এই জন্য বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এবার আমরা যাব হলো mn = 1। তো m কোথা থেকে আসলো দেখি আমরা প্রশ্ন, এইটুকু আছে m এর, মানে এই মানটা হলো m এর মান, এটা m এর মান, এটা হলো গিয়ে n এর মান, এই দুটো গুণ করে আমাদেরকে 1 তৈরি করতে হবে। লক্ষ্য করো, এটা হচ্ছে m, এটা হলো n, তো আমরা mn লিখলাম, mn লিখে এটা হচ্ছে m এর মান আর এটা হলো n এর মান। তো 1 তো 1, আর cot এর পরিবর্তে লিখব cos A ভাগ sin A, আর cosec এর পরিবর্তে লিখব 1 মাইনাস sin A, এখানে 1 তো 1, tan এর পরিবর্তে লিখব হলো sin A ভাগ cos A, sec এর পরিবর্তে লিখব হচ্ছে 1 ভাগ cos A। এবার আমরা লসাগু করব, আমার এখানে লসাগু কিন্তু সাইনে, খুব ভালো করে দেখো, আমি অত্যন্ত স্লো ভাবে বলতেছি। হ্যাঁ, যেটি ক্লাসে হয়তো এতটা আমি স্লো বলতাম না, যেহেতু আমার সামনে তোমরা নেই, তোমরা দূরে আছো, এই জন্য আমি যতটা পারি খুব স্লো ভাবে বলার চেষ্টা করতেছি। দেখো এখন সাইনে লসাগু, তো লসাগু তো সাইনে হয়, তাহলে এখানে হবে সাইনে, এখানে হবে cos A, এখানে -1, ঠিক এখানেও কিন্তু লসাগুলো cos A। হ্যাঁ, cos A, যদি এখানে cos A হয় লসাগু cos A, এখানে হবে cos A, এখানে হবে sin A, এখানে হবে +1। এবার দেখো, এই যে আমরা একটু সাজিয়ে লিখলাম, এটা sin A প্লাস cos A,
আর এখানে যদি সাইনেটাকে আগে ধরি আমরা, তো আগে নিয়ে আসতে পারলাম। আর কসে পর যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তো সাইনে কসে এই জন্য আগে আনা গেল, কোনো সমস্যা হলো না। এতে সুবিধা হলো দেখো এইটুকু এইটুকু, এখানে এইটুকু যা আছে আর এখানে এইটুকু কি আছে, একই রকম আছে যেহেতু, একই রকম যেহেতু আছে, তাহলে এটুকুরে মনে 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 করো এটুকু আছে এ, তাহলে এটুকু এ হবে। হ্যাঁ এ, তাহলে এ মাইনাস এটাকে বি মনে করো, এটাকে এটাও তাহলে বি হবে, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা এটা এ স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, নিচে সবসময় ওটা থাকবে। এবার এটাকে আমরা ভাঙিয়ে দেবো, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস টু সাইনে কসে আর হচ্ছে ওয়ান। এবার বলো তো বন্ধুরা এটা মিলে কি হবে, এই তো এটা মিলে হবে ওয়ান, তাহলে এটা হলো ওয়ান, এটা হলো টু সাইনে কসে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গেল চলে গেল, থাকলো টু সাইনে কসে, এটা এটা বাদ, এটা এটা চলে গেল, এই টু রয়ে গেল। দেখো তো কত সহজ, কিন্তু পরীক্ষার হলে এই সহজ জিনিসটা অনেক সময় মানুষ তোমরা ভয় পেয়ে যাও, একদম না, আমরা লড়াইতে নেমেছি, চেষ্টা করে দেখি কতটা সফল হতে পারি সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে ভরসা করে ইনশাআল্লাহ আমরা পেরে যাব। আচ্ছা এবার হলো সেই পরের অংশটি আমরা দেখি, বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে, বৈদ্যুতিক খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে। একটু সময় লাগে, সেটিং তো করতেই হয়। আচ্ছা আঙ্গুটি যা ছিল আমি একটু পড়ি, একটি 15 মিটার উঁচু দালানের শীর্ষ বিন্দু থেকে, এটি হলো, এটি হলো 15 মিটার উঁচু দালানের শীর্ষ বিন্দু থেকে একটি বৈদ্যুতিক খুঁটির, একটি বৈদ্যুতিক খুঁটির পাদবিন্দুর উন্নতি কোণ, এই একটি এখান থেকে 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 উন্নতি কোণ 60 ডিগ্রি এবং খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। খুঁটির এটা এটা হলো একটু পাদবিন্দুর উন্নতি কোণ হলো খুঁটির শীর্ষবিন্দু, এটি হলো একটা বৈদ্যুতিক খুঁটি, এটি হলো একটা বৈদ্যুতিক খুঁটি। তো বৈদ্যুতিক খুঁটি হলো খানিকটা কম লম্বা আর দালান হলো খানিকটা বেশি লম্বা, তো এই দালানের শীর্ষবিন্দু থেকে ভূমির যে উন্নতি কোণ সেটা হলো 60 ডিগ্রি। হ্যাঁ এবং খুঁটির যে উন্নতি কোণ সেটি হলো গিয়ে 30 ডিগ্রি সিডি, এই সিডি হচ্ছে বৈদ্যুতিক খুঁটি আর এবি হচ্ছে তোমার দালান, এই দালান হচ্ছে 15 মিটার। তো দালানের এ বি শীর্ষবিন্দু এ, তা এ থেকে এই ভূমিতে এই যে ভূমিতে যেটা আছে সিডি খুঁটির পাদবিন্দু সি, এর এই পাদবিন্দুর উন্নতি কোণে, এই পাদবিন্দুর উন্নতি কোণ হলো এ ডি পি, সেক্ষেত্রে বলা যাবে এ ডি এডিপি। আর এই যে খুঁটির শীর্ষবিন্দু, এই খুঁটির শীর্ষবিন্দু এই যে এ ডি বিন্দু আছে খুঁটির শীর্ষবিন্দু আর সি হলো পাদবিন্দু, তো এডিপি এডিপি এই কোণটা হলো গিয়ে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর যে পাদবিন্দুর যে কোণটি এই কোণটা হবো 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমি আরেকবার একটু পরিচ্ছন্ন করি, একটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, এ বি হচ্ছে একটা দালান আর সিডি হলো একটা বৈদ্যুতিক খুঁটি, তো খুঁটির পাদবিন্দুর উন্নতি কোণ হলো, এই খুঁটির পাদবিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি এবং খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। অর্থাৎ যদি আমি বলি সেটি বলা যাবে এ সি বি, এ আমি আরেকবার দেখিয়ে দিই, এ এ এ এ সি বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে পাদবিন্দুর খুঁটি
আর শীর্ষবিন্দু হবে এ এ ডি পি, এই কোণটা হবে গিয়ে 30 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমাদের বৈদ্যুতিক উচ্চতা বের করতে আমাদের কিন্তু এইটা বের করতে হবে, এইটা এটা বের করতে হবে। তো এটা বের করার পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে এ বি সি সমকোণী ত্রিভুজ যেটা হবে, এ বি সি এই যে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তো আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি সমান সমান এই লম্ব ভাগ ভূমি, এটা 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 আমরা বের করে নেব, এটা বের করে আমরা ওখানে ব্যবহার করব ট্যান 60 ডিগ্রি। তো এটা বের করলে আমরা পেলাম কত, বি সি ইকুয়াল টু, এটা তোমরা এই নিয়মটা তোমরা জানো, বি সি ইকুয়াল টু 5√3 মিটার। আর বি সিও যা আমাদের সি ডিও কিন্তু তাই, সুতরাং আমরা বি সি বি সি বা পিডিও তাই, বি সি বা পিডি আমরা কি রকম বলতে পারি, বি সিও যা পিডিও তাই। তো বি সি সমান সমান পিডি সমান সমান 5√3 মিটার। এই যে বি সি সমান সমান পিডি, এটিও 5√3 আবার এটিও 5√3। আমরা এবার এবার যাব হলো এ ডিপি, দেখো এ ডি পি এই যে সমকোণী ত্রিভুজটা আমরা যাচ্ছি, এ ডি পি এ ডি পি এই যে সমকোণী ত্রিভুজটা আমরা যাচ্ছি, তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা মূলত এই কোণটা এ ডি পি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর আমরা এই ডিপি এর মান কিন্তু জেনেছি, ডিপি এর মান কিন্তু আমরা জেনেছি, এবার ডিপি এর মান আমরা জেনেছি হচ্ছে কত, 5√3 তাই না, 5√3। এখন যদি আমরা এপি এর মানটা বের করতে পারি, এপি এর মান তাহলে সম্পূর্ণ এবি থেকে এবি থেকে এপি এর মান বাদ দিলে আমরা বিপি পেয়ে যাব, আর বিপি পাইলে কিন্তু আমরা সিডি পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো ট্যান এডিপি সমান সমান এপি ভাগ পিডি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকাল টু এপি ভাগ পিডি, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1√3। তো এখন যদি আমরা আর গুণ করে দেই, তাহলে এপি √3 এপি ইকাল টু 5√3, তাহলে এপি ইকাল টু 5√3/3, এই √3 আর √3 কেটে গেল, থাকলে হচ্ছে 5। তো আমি বলতেছিলাম এখন যদি এপি এর মান 5 হয় এবং সিডি সমান সমান হবে এবি মাইনাস এপি, আর এবি আমরা পেয়েছি 15 আর এপি এখন পাইলাম হলো আমরা 5, তাহলে খুঁটির উচ্চতা হলো গিয়া 10 মিটার। আমি আর একবার সারসংক্ষে বলি, ছবিটা দেখে লক্ষ্য কর বন্ধুরা, এই ছবিটিকে আমরা একটু হাইলাইটস করি। ছবিটি হলো যে এটি হলো একটা বৈদ্যুতিক খুঁটি, এটি হলো একটা দালান, একটি একটা দালান আর এটি হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটি। এখন ওই দালানের মাথায় শীর্ষবিন্দু থেকে যদি খুঁটির একেবারে পাদবিন্দুর দিকে আমরা খেয়াল করি, তাহলে কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। আবার যদি দালানের শীর্ষবিন্দু থেকে খুঁটির শীর্ষবিন্দুর দিকে আমরা খেয়াল করি, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমাকে বের করতে বলা হচ্ছে যে এই যে বৈদ্যুতিক খুঁটি মানে পিবি এটা কত। তো আমরা প্রথমে যেটা বের করলাম, প্রথমে হলো আমরা এটা দিয়ে এইটা এ সি বি এই ত্রিভুজ ব্যবহার করে আমরা বি সি এর মান বের করলাম, তো বি সির মান আমরা পাইছি 5√3। এবার আমরা এই যে জায়গাটি এটা হচ্ছে 5√3, এটা আমরা জানি না, তো এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিয়ে আমরা এই মানটা পেয়ে গেছি 5। তো সম্পূর্ণ দালান হচ্ছে 15, তার থেকে যদি এটা বিয়োগ করে দেয় তাহলে এই পিবি এর মান পাওয়া যাবে 15 বিয়োগ 5 = 10। হ্যাঁ, আমি সারসংক্ষেপে আরেকবার বললাম, তোমরা দেখে নিও, বরিশাল বরিশাল বোর্ড 2020 সবই কিন্তু এবছরের যত প্রশ্ন
সবটার খুঁটি ভাঙা। হ্যাঁ, খুঁটি ভাঙা প্রশ্ন যেন প্রশ্নকর্তার খুব পছন্দ। 86 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে, ভেঙে গিয়ে এবং ভূমির সাথে 30 কোণ করে, ভূমির সাথে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 52 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমাদের দেখো গাছটির ভাঙা, অর্থাৎ প্রথম যে উদ্দীপকটি দিয়ে আমাকে ক্ষয়ের উত্তর বের করতে হবে, আর দ্বিতীয় যে উত্তরটি উদ্দীপক আছে এটি দিয়ে আমরা গয়ের উত্তর বের করব। তো আমরা একটু আমরা প্রথমে এটা দেখে নিই, সাইন ক, দেখো সাইন ইকাল টু রুট ওভার 2, তারপরে তার পাওয়ার -1, -1 মানে কত, 1/2। যদি রুট আছে তাহলে 1/√2, একদম সহজ জিনিস, সাইন সেটা ইকাল টু 1/√2। তো বলতো 1/√2 সাইন কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, সুতরাং থেটা ইকাল টু 45 ডিগ্রি, সুতরাং এটা হয়ে গেল। আর আমার মনে হয় খ তোমাদের কাছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য খুব একটা কঠিন হবে না, খ খুব একটা সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন সহজ উত্তর হবে। তারপরে আমি একটু দ্রুত আগিয়ে যাই। আচ্ছা, এটি হলো এই 86 মিটার সম্পূর্ণ গাছটির উচ্চতা, সেটি বলা হচ্ছে যে কোন একটা ডি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে এবং এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তা সেক্ষেত্রে যদি এটুকু আমরা এক্স ধরি তাহলে এই বাকি অংশটুকু হবে মূলত হবে 86 - x, এটুকুই কিন্তু এখানে ভেঙে গেছে বন্ধুরা, এটুকুই কিন্তু এখানে ভেঙে পড়ে গেছে, দ্যাট ইজ এখানে হবে এডি, এডি সমান সমান সিডি সমান সমান হবে 86 - x। আমাকে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, এটা খুব সহজ। তো এইটা আর এই সম্পর্ক কোনটা কিন্তু এখানে, এবার সবসময় একটা জিনিস খেয়াল করবে কোনটা কোথায় হচ্ছে, কোনটা যেখানে হবে আমি সারসংক্ষেপে বলে দিই, কোনটা যেখানে হবে তার বিপরীত বাহুটা হয়ে যাবে কিন্তু লম্ব। দেখো যখন কোন এখানে হয়েছিল তখন লম্ব হয়েছিল এটা, এখন কোন এখানে এটা হবে লম্ব। তো আমাদের এই এক্স এর মান বের করতে হবে, এটি আমি জানি খানিকটা, অ্যাঙ্গেলটা আমার জানা, তাহলে লম্ব এবং অতিভুজ এই যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো তোমার সাইন ব্যবহার করবে, ঠিক আছে, সাইন ব্যবহার। এটা সহজ প্রশ্ন, আমি এটা খুব বেশি কথা বলবো না, এরকম অঙ্ক আগে করানো হয়েছে, এটা তোমার পারো। আমি এবার গতে যাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি চেষ্টা করতেছি এটা সুন্দর করার জন্যে, কিভাবে করা যায় এটা আমি এখানে দেখো। অঙ্কটি বলা হচ্ছে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর এই যে জায়গাটি, ছবি একটু বের করতে একটু লেট হয়, দেখো এটা বলা হচ্ছে যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা হলো একটা দালান, এটা হচ্ছে একটা দালান, এর এই ছাদ থেকে ছাদের এই শীর্ষবিন্দু থেকে ভূতলে কোন একটি বিন্দুতে আর বিন্দুটাকে আর ধরে তুমি যে কোনো বিন্দুর কথা বলতে পারো, আর বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, ঠিক আছে, ওই স্থান থেকে, তারপরে বলা হচ্ছে ওই স্থান থেকে 52 মিটার পিছনে গেলে, একেবারে 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 এই যে গেলাম গেলাম গেলাম, যাইতে যাইতে পুকুরে পড়ে যেও না, এই যে গেলাম, হ্যাঁ এই যে বিন্দু এখানে এই 52 মিটার, এ কিন্তু কিন্তু এস আর এস আর এস আর এস আর এস আর
এই যে এসআর, এসআর হচ্ছে 72 মিটার। তো এই বিন্দুতে উন্নতিকোণ হয়ে গেছে 30 ডিগ্রি। আমরা ধরলাম এইটুকু হচ্ছে এক্স, আমাদের বের করতে হবে দালানের উচ্চতা কত, আমাদের বের করতে হবে হচ্ছে এইচটা কত, ঠিক আছে, আমাদের এই এইচটা কত এটা বের করতে হবে। তো এখন আমি বলে ফেলালাম সেটা হলো এই যে বিন্দুটি, এই যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলবো আমরা পি আর কিউ। পি আর কিউ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা কোণ হবে তোমার পি এস কিউ, এই কোণটা হবে তোমার 30 ডিগ্রি। এখন আমাদের আমরা ধরতেছি যে কিউ আর এটুক হচ্ছে এক্স, কিউ আর এটুক হলো এক্স, তাহলে কিউ এস এটুক হবে কত হবে, এক্স প্লাস 52 হবে। আর একবার আমরা বলতেছি কিউ আর ইকুয়াল টু এটুক হচ্ছে এক্স, আর এই আর 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 এস এটুক হলো 52, তাহলে কিউ এস ইকুয়াল টু হবে এক্স প্লাস 52 মিটার। তো এই সময় পি কিউ আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, পি কিউ আর এই যে পি কিউ আর এই সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই বাহুটি নেব। লক্ষ্য করো আর একবার, এটি হচ্ছে অ্যাঙ্গেল এই আর বিন্দুতে, এটা হয়ে যাবে লম্ব, এই কিউ আর হয়ে যাবে ভূমি। সেক্ষেত্রে ট্যান যদি আমরা ব্যবহার করি তাহলে এক্স এর মান দেখো ট্যান 60 ডিগ্রি ইকাল টু হবে এইচ ভাগ এক্স, লম্ব ভাগ ভূমি। এখন ট্যান 60 ডিগ্রির মান আমরা পাই হচ্ছে √3, হ্যাঁ, √3 ইকাল টু এইচ ভাগ এক্স। যদি আমরা এক্স এর মান বের করি এক্স ইকাল টু হবে এইচ ভাগ √3, সমীকরণ 1 দিয়ে রাখা হলো। এইবার যে ত্রিভুজটা আমরা নেব বন্ধুরা সেটা হলো পি 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 এস, তারপরে হলো এই পর্যন্ত সবসময় আসতে হবে, সমকোণী ত্রিভুজ নিতেই হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। তা এই কোণটা হলো 30 ডিগ্রি, তাহলে আমার এখানে এইটা হয়ে যাবে, এটা হয়ে যাবে লম্ব, আর সম্পূর্ণ বাহুটা হয়ে যাবে ভূমি। দেখো সেক্ষেত্রে ট্যান 3 ডিগ্রি ইকাল টু পি কিউ ডিভাইডেড সম্পূর্ণ যে বাহু, এই সম্পূর্ণ বাহুটা হচ্ছে এস কিউ। তো এস কিউ না লিখে আমি লিখতে পারি কিউ আর যোগ এস আর, ঠিক আছে, এস কিউ না লিখে লিখতে পারি কিউ আর যোগ এস আর। তো একে ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, আর এই কিউ আর এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স, আর এটা তো এইচ ছিল, আর প্লাস 52। যদি আমরা আর গুণ করি এই যে এইচ √3, এইচ √3 ইকাল টু এক্স প্লাস 52। ওই যে 1 নম্বর সমীকরণে এক্স রেখে আসলাম মনে আছে, এই যে 1 নম্বর সমীকরণে আমরা কিন্তু এক্স রেখে এসেছিলাম এইচ ভাগ √3, ঠিক আছে। তো এইচ এক্স এর জায়গায় আমরা লিখবো এইচ ভাগ √3 প্লাস 52। হ্যাঁ প্রশ্ন আসতে পারে আমরা এইচটা কেন আনলাম, কারণ আমাকে তো এইচ এর মান বের করতে হবে এই জন্যে। তো এবার যদি আমরা লসাগু করতে চাই, এপাশে লক্ষ্য করো এইচ থাকলো 52√3, এইচ প্লাস 52√3 ডিভাইডেড √3। যদি এবার আমরা গুণ করে দেই এটার সাথে এটা, এই √3 এবং এই √3 গুণ হয়ে হবে 3 3 এইচ, এই যে 3 এইচ, আর এই যে একটা এইচ দেখো, এই যে একটা এইচ দেখো, প্লাস 52√3। তো এখন এই এইচটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে এই 3 এইচ - এইচ ইকাল টু 52√3, তাহলে 3 এইচ থেকে এইচ বাদলে থাকে 2 এইচ, 2 এইচ ইকাল টু 52√3, তাহলে এইচ ইকাল টু 52√3 ডিভাইডেড 2। তো এখন যদি আমরা 52কে 2 দিয়ে ভাগ করি 26 হয়, হ্যাঁ, এই 52কে যে 2 দিয়ে ভাগ করি 26, তো 26√3 আমরা জানি 26√3 মান হলো 1.732। তো 26কে 1.732 দিয়ে ভাগ করলে হবে 45.033 মিটার প্রায়, হ্যাঁ কিছু বাদ যেতে পারে। এটি আমরা আরও একটা প্রশ্ন কিন্তু আমরা করলাম, এবার আমরা আসবো হলো সিলেট 2020 সাল।
বন্ধুরা, এখনো বেশ কয়েকটা প্রশ্ন বাকি, তো আমরা আগামী দিন ইনশাল্লাহ, আগামী দিন না আর একটু পরে আমি কিন্তু আরেকটি প্রশ্ন দিয়ে দেবো। আজকে পর্যন্ত শেষ করলাম, আমি বললাম প্রশ্ন তো যারা পেয়েছো সবাই কিন্তু পরস্পরের সাথে ভাগাভাগি করে পড়তে থাকবে। ধন্যবাদ সব।